সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন সকাল প্রায় ওই 8:30 বা 9টার মতো হবে। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে ওষুধ খেয়ে 3টে আলমন্ড খেয়েছি। খাওয়ার পর তারপরে কিন্তু আমি জলও বয়ে নিয়েছি 3 বালতি আমাদের ঘরের জন্য, তারপরে এলাম শাক তোলার জন্য। দেখো একদম সেই মিশে গেছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথের মতো। তো আজকে সবুজের মধ্যে মিশে গিয়ে আমি তুলছি সবুজ সবুজ শাক, আর এই শাকগুলোর নাম হচ্ছে হিংচা। তোমরা কালকে একজন কমেন্ট করেছিলে, দিদিভাই হিংচাটা আবার কি? তো আমরা এই শাকটাকে হিংচা বলেই থাকি, তো হিংচা নামে এটা পরিচিত, এর বিকল্প নাম সত্যি আমার জানা নেই। তো যাই হোক, শাক তুলে আসার পর তারপরে চাদর খুলে শাক আমি তুলতে গিয়েছিলাম, মানে বিছানায় রেখে গিয়েছিলাম। তারপরে আমি চাদর ভাঁজ করে রেখে এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগে আমি যে 3টে তোমাদেরকে কন্টেন্ট, মানে যে 3টে আমার টাইটেল আছে, আমি কিন্তু ওই বিষয়ে পুরো ভিডিওটাতে আলোচনা করব। কারণ এই সমস্ত কথাগুলো না আমি সামনে এসে বলতে গেলে অনেক বেশি কথা বলে ফেলবো। তো যাই হোক, চলো প্রথম কথা হচ্ছে আমি বিছানা গুছাচ্ছি। আর এখন শীতটা ততটা নেই, একটু কমে গেছে, তো সেই জন্য একটা কম্বলই আমার কাছে যথেষ্ট বলে মনে হয়। তো তার জন্য আমি একটা কম্বলই গায়ে দিই এখন। আর বাইরে এই বিছানাটাই, মানে তেমন একটা কেউ ঘুমায় না, তো তবু বিছানা করা থাকে টুকটাক, দিনের বেলাও যদি একটু বসা টসা বা শোয়া হয়। কারণ এখন খুব একটা রোদ নেই, মানে শীত নেই, তো তার জন্য এখন এগুলো তো মোটামুটি একটু গড়া যায় দুপুরবেলা করে। তো যাই হোক, এই বিছানাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। এবার চলো তোমাদের সঙ্গে ধীরে ধীরে আমি আমার কন্টেন্টের উপরে যাই। ও আচ্ছা, আরও একটা কথা, তো এই যে দেখতে পাচ্ছো তোমরা বালি, আগের দিনে তোমাদেরকে ব্লগে বলেছিলাম না যে কাল বিকেলবেলা অনেকটা কাজ করেছিলাম তক্তপুর সরানো। তো এইখানে একটা নীল, মানে ওই যে দেখতেই পাচ্ছো প্লাস্টিক দিয়ে ঘেরা ছিল, তো সেটা খুলে দেওয়া হয়েছে। আসলে এখানে বালি রাখা হচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দাঁড়াও এবার দেখতে পাচ্ছ, তো এইখানটায় আমার মা কিন্তু, ওখানে একটা কাকিমাকে দেখতে পাচ্ছ, কিন্তু ওখানে আমার মা কিন্তু বালির যে ওই যে টঞ্চি, মানে মোটা মোটা যে ওই মানে ইয়ে থাকে না পাথরগুলো, ওগুলো মা সব কিছু মানে পরিষ্কার করছে, তারপর এখানে বালিটা বয়ে এনে রাখা হচ্ছে। কারণ ঘর হবে তোমরা শুনেছ আশা করি অনেক দিন আগে থেকে। তো যাই হোক, এখানে সকালবেলা আমি মা ঝাঁটিয়েছে একবার, তবু না এখন দক্ষিণে হাওয়া বইছে, গরম পড়ছে বলে তো প্রচুর প্রচুর পাতা পড়ছে আবারও ঘরের ভেতরে। আমি একটু ঝাঁট দিয়ে এবার রান্না শুরু করব। তো চলো এবার তোমাদেরকে বলি আমার কন্টেন্টের দিকে যাই। তো তোমরা যেটা দেখেছো না, যে মানে আমার শ্বশুর বাড়ি থাকতে বা আমার স্বামীর বাড়ি থাকতেও আমি কেন বাবার বাড়িতে আছি। তো তোমরা যারা মেনলি আমার প্রত্যেক দিনের ভিউয়ার্স, তারা তো জানো যে আমি কেন আমার মানে স্বামীর বাড়ি থাকতে থাকতেও বাবার বাড়িতে এসে আছি। দ্বিতীয়ত পয়েন্ট, যে বাবার বাড়িতে এসে তো আছি কিন্তু আমার হাতে শাখা নেই কেন? আমার মানে তোমার দাদাভাই থাকতে, মানে আমার স্বামী থাকতো, আমার হাতে শাখাটা নেই কেন? আর তোমরাও এটা অনেকে জিজ্ঞাসা করেছিলে, আগের দিনে একটা আমি কমেন্টে পিন করেও দিয়েছি, তো তবুও অনেকে জিজ্ঞাসা করছো যে দিদি ভাই তোমার হাতে শাখা নেই কেন, তোমাকে শাখা সিঁদুরে বেশি ভালো লাগে। হ্যাঁ আমি জানি, একটা বিবাহিত নারীকে শাখা পলাতেই সুন্দর লাগে, তো আমি কেন হাতে শাখা পলা পরিনি? তো এই প্রশ্নগুলো শুধু তোমাদের নেই গো, এগুলো আমার মানে বাপের বাড়িতে যেহেতু আছি, একটা পাড়াতে আছি, তাই প্রত্যেকটা পাড়া প্রতিবেশীদেরও কিন্তু মনে একই প্রশ্ন। তো যাই হোক, ওটা একটু থামিয়ে তোমাদেরকে বলি, এখানে আমি আজকে রান্না করব, যেটা দুপুরবেলা সেটা রেডি করে নিচ্ছি। আমি ডিম অমলেট করব আর হাঁসের ডিমের অমলেট করব, বুঝতে পারছো তো? মানে ডিমকে অমলেট করে মানে ঝাল করব আর কি। গোটা ডিমের ঝাল সবসময় ভালো লাগে না, তো এই জন্য আজকে একটু অন্যরকম করে করছি। তো যেমন সিম্পলি দেয় আর কি, যে এরকমই দেয় পেঁয়াজ লঙ্কা হলুদ। হলুদ তো এখানে মনে হচ্ছে আমি দেইনি, পেঁয়াজ লঙ্কা আর লবণ দিয়েছি, দিয়ে ডিমটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, একদম ভাজার জন্য মানে রেডি করে নিলাম। আর এদিকে এই যে হিংচা শাকটা তুলে নিয়ে এসেছিলাম, তো এই যে দেখো হিংচা শাকটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, এটা একবার ধুচ্ছি জল দিয়ে,
আবারও এটাকে চেঞ্জ করে দেবো। আর মানে যারা যারা হিংচাটা জানো না, মানে তারা যে কোনো চপ বা তেলে ভাজা দোকানে যদি হিংচা কী জিনিস বলো, মানে ওনারা বলে দেবে, এমনকি তোমাদেরকে হিংচার চপও হয়তো একদিন করে খাইয়ে দিবে, হয়তো বলবে যে আজকে এসো না, পরে এরকমই দিন আসবে, হিংচার চপ করে খাওয়াবে। এটা তেলে ভাজা দোকানে বিশেষ করে প্রচুর পাওয়া যায়। এই শাকটাও খুব ভালো, এটাকে ভাতে দিয়েও মানে সেদ্ধ করে বা জলে এমনি সেদ্ধ করে মাখিয়ে কিন্তু খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে আর কি। তো সেই হিংচার মানে এমনি হিংচার পকোড়া হয়, হিংচার চপ হয়, যে যেটা বলে আর কি, তো আমি সেটাই করব আর কি। দেখো সুন্দর করে যেমন আটা মাখাই সেইভাবে ডো কি সুন্দর করে নিচ্ছি। আর এই হিংচার চপটা করার জন্য আমি দিয়েছি চালের গুঁড়ো, বেসন, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটা মুরগির ডিম বা যে কোনো দেশি মুরগি হোক, যাই হোক যে কোনো একটা ডিম দিবে, দিলে না ডিম দিলে একটুখানি যে কোনো পকোড়া বা চপ তার টেস্ট অনেক গুণ কিন্তু স্বাদ বাড়িয়ে দেয়। তো চলো এখন আমার বাকি এগুলোও করে নিচ্ছি। আর এগুলো না আমি একদমই সেই ল্যাংচার আকারে করছি, কারণ দেখো কোপ্তার আকারে মানে ওই বড়ার মতো সাইজ করে আমরা কিন্তু অনেক সময় বড়া খাই। তো যখন আমরা যে কোনো জিনিস ঘরের জিনিসটা যখন এখান থেকে ওখানে একটু সাইজ করে রাখি তখন দেখতে অন্যরকম লাগে, সেরকমই এইটা এমনিতেই নতুন জিনিস, তারপরে যদি ওটাকে একটু সাইজে অন্যরকম করে করি তাহলে দেখবে খেতে যেন আরও বেশি টেস্ট লাগবে। আর এখন আমি রান্না চাপাবো, সেই জন্য দেখো পেঁয়াজ কুচি, আদা আর রসুন একসঙ্গে বেটে নিচ্ছি, কারণ আজকে আমি দুটো রান্নাই রান্না করব, মানে ডিমের অমলেট করে তাকে ভেজে ঝাল করব, আর আমি করব এই যে পকোড়াটা বললাম ওই পকোড়াটা করব হিংচার। তো সেই জন্য বেশি আর কিছু মশলা লাগবে না। তো বাড়িতে না জিরাটা ফুরিয়ে গেছে, সেই জন্য জিরাটা বাটলাম না, কারণ ডিমের ঝালে বা ঝোলে জিরাটা কিন্তু খুব ভালো যায় আর কি, জিরা ছাড়া ডিমের রান্নাটা সম্পূর্ণ হয় না। আর এখানে দেখলে একটা মুরগির ডিম আমি কিন্তু আমার জন্য দিয়ে দিলাম, কারণ তোমরা এতদিনে বুঝেই গেছো, জেনে গেছো যে হাঁসের ডিম আমার খেতে অতটা ভালো লাগে না। তো যাই হোক এদিকে যে আমি তেলটা দিলাম, এটা না আমার আগে কিছুদিন আগে আমি একটা কিছু ভাজা পোড়া করেছিলাম সেই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এখন আমার এই পকোড়াগুলো। আর একদম কিন্তু হালকা আঁচ থাকবে, আর তেলটা কিন্তু সুন্দরভাবে গরম করতে হবে, নাহলে কিন্তু আবার নিচে লেগে যাবে। এগুলো তোমরা জানো, কারণ পকোড়া টকোড়া এগুলো আমরা সবাই জানি, এগুলো সবাই খেতে পছন্দ করি ভালো আর সবাই জানি। তো যাই হোক এবার তোমাদেরকে আমি যেটা বলবো যে আমি কেন আমার শ্বশুর বাড়িতে থাকি না, তোমার দাদাভাই চলে যাওয়ার পর জোর 5 থেকে 6 দিন পর কেন চলে এলাম। আমি জানি তোমরা অনেকেই মিস করো আমার শ্বশুরবাড়িতে কেন থাকি না, সেখান থেকে ভিডিও করলে তোমাদের হয়তো অনেকের ভালোও লাগে। তো দেখো সবার যদি ভাগ্যটা সমান হতো, সবাই যদি মানে সবটা ঠিকঠাক হতো তাহলে তো অনেক কিছু হয়ে যেত। তবে যাই বলো আমার মতো যেন না আর কারোর কপাল হয়, আমি যা যে কপাল করে জন্ম হয়েছি সেই কপালে করেই তো আমাকে পুরো কাটাতে হবে না আমার জীবনটা। তো দেখো এদিকে আমি অমলেটটাও চাপিয়ে দিয়েছি, তোমাদেরকে একটু বলে দিই এখানে আমি একসঙ্গে কিন্তু সমস্ত ডিমটা দিয়ে দিয়েছি, কারণ আজকে একটু অন্যরকম করে করব। মানে একই রকমই দেখতে কিন্তু তবুও রান্না করার পর আমার মা কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি অমলেটটা কীরকমই করেছি যে এত ফুলা, এত মানে এরকমই কেন। দেখো তোমাদের চোখের সামনেই কিন্তু তিনটে ডিম ভেঙেছি, এমনি মা যখন অমলেট করে অনেক কম লাগে, কিন্তু আজকের যে আমি অমলেটটা করেছি তিনটে ডিমের যেন মনে হচ্ছিল আমি 5টা ডিমেরও বেশি আরও ডিম দিয়েছি মা বলছে। তো যাই হোক মা যদি আমার ভিডিও দেখতে পারতো তাহলে তো বুঝতেই পারতো। তো পেঁয়াজও খুব যে একটা বেশি দিয়েছি তাও কিন্তু নয়। তো এটা হচ্ছে আসল কেরামতি, এই যে ডিমটাকে আমি এইভাবে অল্প তেলে ভেজে নিয়েছি। এবার দেখো ডিমটাকে আমি তিনটে ভাগে ভাগ করব, কারণ মা খাবে, বাবা খাবে, ভাই খাবে। কিন্তু ভাই কিন্তু হাঁসের ডিম খায় না, এবার ওকে যদি সুন্দর করে এইভাবে রান্না করে যদি হাঁসের ডিম না বলি ও তাহলে খেয়ে নেবে। তো সেই জন্যই আমার কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে। তো দেখো এই যে এইরকমই করে তেল দিয়ে আবার ভেজে নিচ্ছি, মানে এর যে ভেতরের অংশগুলো যেগুলোতে তেল দেওয়া নেই বা একটু কাঁচা কাঁচা ছিল আমি ভাঁজ করে নিয়েছি। এইভাবে যখন তেল দিয়ে ভাজবে না তখন তুমি দেখবে ডিমটা কতটা ফুলে থাকে, তারপরে তো ঝোলে দিলে আরও ফুলে যাবে দেখবে। এইরকমই পদ্ধতি যদি করা হয় না বাড়িতে যদি আত্মীয়স্বজন আসে কিন্তু ভালোভাবেই কিন্তু সার্ভ করা যাবে, তারা ভাববে যে কত ডিম দিয়ে দিয়েছে এতে, কিন্তু না তিনজনে তিনটাই ডিম কিন্তু সেখানে লাগছে যেন একটা অমলেটে যেন দুটো করে ডিম দিয়েছি। তো যাই হোক আমার মা কিন্তু বলছে যে আমি হয়তো এখানে 5টা ডিম দিয়েছি, তোমরাই দেখতে পেলে। তো এবার আমি ডিমের ঝালটা করে নিচ্ছি, সেই একই কড়াতে একটুখানি তেল দিয়ে দিয়েছি, আর ওই যে বললাম জিরেটা তো বেশি হয়ে গেছে মানে ফুরিয়ে গেছে, তার জন্য একটুখানি 5 ফোড়ন তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আদা রসুন আর পেঁয়াজটা যেটা বেটে রেখেছি ওটা দিয়েই কিন্তু ডিমের ঝালটা আজকে চাপিয়ে দেবো, মানে অমলেটটা।
টমেটোটা থাকলে খুব খুব ভালো হতো, মানে এই রকমই অমলেটে যদি না টমেটো পরে মশলাতে তাহলে মানে কি বলবো আর। তো যাই হোক, যেটা আছে সেটাকে সুন্দর করে করার চেষ্টা করতে হবে আমাদেরকে, কারণ সময় তোমাকে যেটা বলবে যে এটা তুমি করো, তোমাকে সেটাই করতে হবে। এই যেমন ধরো আমার বিয়ে হয়ে গেছে, তারপরেও আমি বাবার বাড়িতে কীরকম করে পড়ে আছি, যেটা তোমাদেরও প্রশ্ন আছে আর যেটা আমার পাড়া প্রতিবেশীরও কিন্তু প্রশ্ন আছে যে কেন এখানে আছি। হতেই পারে স্বামী নেই, মানে আমার বর নেই, ঘরে বাইরে আছে, তাই বলে কেন আমি আমার মানে স্বামীর ঘরে থাকবো না। তো দেখো, সেরকম যদি সবার মতো আমি ভাগ্য করতাম তাহলে তো আজকে কি আর বাবার বাড়িতে থাকতাম না। যাই হোক, আমি মনে করি যে মানে সবার ভাগ্যে এটা হয় বলে নাকি আমি বলতে পারবো না, তবে আমার ক্ষেত্রে আমি বলবো যে তোমার দাদাভাই ছাড়া আমি মানে আমি অন্ধ ওই ঘরে থাকতে, কারণ সেটা তোমরা যেদিক থেকে ভাবো না কেন, এর থেকে বেশি ডিটেলে আমি বলতে যাবো না, কারণ এটা বাধ্য নয় যে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি বলে আমাকে সব বলতে হবে। তো তবুও আমি চাই আমার এই মেসেজটার মাধ্যমে সবাইকে বুঝাতে, কারণ আমি এই প্রশ্নের উত্তর আমি আমার প্রতিবেশীর সবাইকে দিতে পারবো না, কারণ আমিও বাধ্য নই। বাবার বাড়িতে থাকতেই পারি আমি, কিন্তু কারু খাই না, কারু পড়ি না, আমি আমার বাবা মার খাই থাকি। তো সেই জন্য যে জনে জনে আমাকে উত্তর দিতে হবে যে নেই তো কী হচ্ছে তোর বর বাড়িতে, তাহলে তো ঝগড়া গণ্ডগোল। তো আমি কিছু ঝগড়া করিনি, তোমরা নিশ্চয়ই জানো, বা হয়তো তোমরা বলবে দিদি ভাই তুমি কি ব্লগে সবটাই শেয়ার করো যে তোমার ঘরে কী ঝগড়া হচ্ছে কি না হচ্ছে। তো আমি কিন্তু তোমাদেরকে এই কথাটা জানিয়ে দিয়েছিলাম যে আমি কিন্তু কোনোদিনও কখনো ঝগড়া করতে যাব না আর মুখ খুলতে যাব না। তো যাই হোক, ওদিকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। এখন দেখে নাও আমার রান্নার ফাইনাল লুকটা, হাত ফাত ধুয়ে চলে এসেছি, ভাতটা একটু চাকরা মানে বেঁধে গেছে, তো সেই জন্য একটু দেখলাম যে ঘাটা হয়ে গেছে নাকি, কিন্তু না ভাতটা ঝরঝরেই আছে। আর এই যে দেখো, মানে আমি এর মধ্যে থেকে তিনটে খেয়েছি, আর পাশে বাড়ি একটা মামি এসেছিলো, সে মামিকে একটা খেতে মানে দিয়েছিলাম যে দেখো নতুনভাবে করেছি কেমন লাগছে। আর এই যে ডিমের অমলেটের ঝালটা, আর আমার জন্য যে গোটা ডিমটা দিয়েছিলাম সেটা জাস্ট মানে ভাত থেকে বের করে খোসা ছাড়িয়ে ঝালে দিয়ে দিয়েছি সে মানে ফুটার সময়। তো এই যে হয়ে গেছে, তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, আর খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে বিকেলবেলাতে। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, এটা আমার, এটা মার, এটা বাবার, ঠিক আছে, আমাদের তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর ভাই বাড়ি আসবে না এই বেলা, তো এখান থেকে দেখো এখানে একটা বাবার ডিম, একটা মায়ের ডিম, আর এই যে আমার মুরগির ডিম, ঠিক আছে। আর এখানটায় ভাইয়ের জন্য রেখে দিয়েছি একটা ডিমের পিস তুলে নিয়েছি, আর জুস রেখেছি, আর এই যে দুটো পকোড়া না কি আমি জানি না ঠিক, যা হোক করেছি সেটা ভাইয়ের জন্য দুটো রেখে দিয়েছি। আমি তো চার পিস একাই খেয়ে নিয়েছি। তো চলো, আমি নাকি কাজের কাছে বসে থাকি। হ্যাঁ, আটটার সময় উঠি। কে করে সব রিপোর্ট মোর কাছে আছে। কে কইছে মানে কে বলছে আমি আটটার সময় ঘুমনো কি কাজ করি? যে পাশে লোক কয়, যে পাশে লোক কয়, আচ্ছা করি বেটা, আমার মনে রাখ, একটু বালি কোন একটু বালি কোন দিয়া বেটা, না বাবা এসে লে লে তবে তোমাকে লে, আর একটা গামলা লাগ না, লে তবে নিলে তুমি কি গামলা লাগে, তো পাঁচ পাঁচ হোগা পাঁচ, চলো ধরো তুমি ধরো। দেখো, তোমরা হয়তো ভাবো যে কেউ একজন কথা বলে বা হয়তো কেউ বলে না কন্টেন্টের জন্য, এইসব কথা অনেকেই বলে বানিয়ে বানিয়ে, কিন্তু হাতে নাতে তো তোমরা প্রমাণ পেলে যে কেউ আমাকে বলে। আজকে যে কথাটা দাদু বললো যে আমি আমার শ্বশুরবাড়িতে যখন থাকি তখন হচ্ছে আমি কাজ করি না, তোমরা এবার বলো আমি কাজ করতাম কি করতাম না, কখন উঠতাম, দাদু অনেক কিছু কথা বলেছে যেগুলো আমার ইচ্ছেই হলো না, যেগুলো আমি চ্যানেলে শেয়ার করব। তো আসলে দাদু এই কথাটা বলছে যে কিরে তুই এখানে আছো, তোর ঘর সেখানে হচ্ছে আর তুই এখানে আছো কেন, মানে বাপের ঘরে কাজ করছো, নিজের ঘর হচ্ছে কাজ করছো না। দেখো, তোমরা অনেকেই জানো আমাদের যে ঘর হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, সেখানে কিন্তু অনেক দিন সে বছর থেকে ঘর চালু হয়েছে। তো তোমরা আমাকে রান্নাবান্নার কাজে হেল্প করতে দেখেছো, কখনো এইভাবে ঘরের কাজে হেল্প করতে দেখোনি বা হয়তো দেখবেও না, কারণ আমি এ কথাটা তো ক্লিয়ার বলতে পারি, কারণ আমি এটা তো কখনো ভয় পাই না। নিজে দেখো, যতই খারাপ হোক আমি জানি যে কোনো মেয়ের তার বাপের বাড়ি কখনো তার নিজের আশ্রয় হয় না, মেয়ের কাছে বিশেষ করে স্বামীর বাড়ি হচ্ছে তার সব, যতই যন্ত্রণা দুঃখ কষ্ট হোক স্বামীর বাড়ি তার কাছে সেটা মানে কি বলবো স্বর্গ বলেই মনে হয়। কিন্তু দেখবে কোথাও না কোথাও তোমার এটা মনে হয় যে নিজের বাবা মার
মানে বাবা মা তোমাকে যতটা বুঝবে, বাবা মা তোমাকে যতটা রেসপেক্ট দিবে, বাবা মা যতটা তোমাকে গুরুত্ব দিবে, অন্য কেউ কিন্তু দিবে না। অন্যরা তোমাকে শুধু তোমার নামে বদনাম, তোমাকে খারাপ, তোমাকে মানে যত ছোট করাবে সেটাই ভাববে। তাই আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে কখনো এইসব কাজ এই কারণে করতে যায় না। মানে কী আর বলবো, আমি বউ হিসেবেই আমার যতটা করা দরকার আমি ততটাই করি, আমি এই সমস্ত কাজ করি না। তোমরা তো ব্লগে শুনতেই পেলে যে আমার বাবা বলেছিল আমাকে এসব কাজ করতেই না, কারণ দেখতে পাচ্ছ বারবার চোখ ঘষছি, চোখে বালি পড়ে যাচ্ছে, কারণ আমি এসব কাজে অভ্যস্ত নয়। আমি ছোট থেকেই বাইরে, একদম ছোট থেকেই বাইরে থাকতাম, তাই এই ভারী ভুরি কাজে আমি একদম অভ্যস্ত নয়। হয়তো আমার শরীর দেখে বুঝে গেছো যে আমি মানে টুকটাক কাজ করি, ঘরের সংসার গোছানো কাজ করতে পারবো, কিন্তু এই বওয়া বই এইসব মাথায় টাথায় না, আমার পক্ষে সম্ভব নয়। তো আমি চেষ্টা করেছিলাম, আমি এটাই বলেছিলাম যে করি না কি আছে, করতে করতে আজ নেই করলে কাল তো আমাকে করতে হবে, এটাই বলেছিলাম। তো যাই হোক, এটাই দাদু দেখে বললো যে তুই এখানে এসে কাজ করছো, সেখানে কাজ করু না। তো এই কথা মানে দেখো আমার নিয়ে আলোচনা হচ্ছে, শুনছে, তাই আমাকে বলছে। এবার আমি যে দাদুকে জিজ্ঞাসা করলাম না কে তোমাকে বলেছে, দেখো আমি কিন্তু জানি কে বলেছে কথাটা, কাকে বলেছে, মানে দাদু আবার কোথা থেকে শুনে এসে বলেছে, আমি কিন্তু রহস্যটা সবটাই জানি, নিজের কানেই শুনেছিলাম। যখনই নিজের কানে কথাটা শুনেছি যে আমার বিষয়ে কাউকে বলা হচ্ছিল, আমি কিন্তু তার দুদিন পরে হোক বা একদিন পরে হোক আমি এরকম একটা কথা বলেছিলাম আমার চ্যানেলে যে যত যাই হয়ে যাক আমি কিন্তু আমার মুখ কখনো ফুটাবো না, কারণ আমি জেনে মুখ ফুটাতে গেলে অনেক ঝগড়া গণ্ডগোল অশান্তি হবে, কিন্তু আমি চাই না, কারণ আমি মুখ অনেক ফুটেছি কিন্তু একটা সময় আমি বুঝে গেছি যে না, ঝগড়া গণ্ডগোল অশান্তি করে কোনো লাভ নেই, আমি মুখ ফুটাতে চাইনি, তাই আমি কিন্তু মুখটা আর ফুটাইনি। আর একটা জিনিস আমি জেনেছি যে যখন তুমি সাফল্যের পথে এগোবে তখন কিন্তু তোমার অনেক কিছু বাধা বিপত্তি আসবে। তুমি যদি মুখ ফুটাতে চাও, হয়তো সে কারণে নিয়ে কোনো ঝগড়া নয়, কিন্তু যদি মুখ ফুটাতে যাও তখন তোমার কিন্তু সেটাই ঝগড়া মানে বিষয় হয়ে দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, সারাদিনে অনেক অনেক মনের কষ্ট দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজ কেঁদেও ফেলেছি ভয়েস ওভার দিতে দিতে, কারণ কথার সাথে সাথে না যখন সেগুলো ভাবি না সেগুলো তখন ইমোশনাল হয়ে এমনিই চোখ থেকে জল পড়ে যায়। যাই হোক, আমি যে হাতে এবার তো তোমরা বুঝতেই পারলে যে কেন আমি তোমার দাদা ভাই নেই বলে আমি কেন থাকি না শ্বশুর বাড়িতে, আর এর থেকে বেশি আমি বলতে পারবো না সোশ্যাল মিডিয়াতে। তারপরে শাখাটার বিষয়ে, যেটা তোমরা তো জানো আমার শাখা বহুদিন আগে বেড়ে গেছে, আজ 3-4 মাস আগের ঘটনা, সোনার শাখাটা এতটাই ডিস্টার্ব হয়ে গেছে যে হাতে পরে থাকা যাচ্ছে না, মানে গালাগুলো না খুলে গেছে, হাতে প্রচুর খোঁচা হচ্ছে, যার জন্য আমি খুলে রেখেছি পরশুদিন সন্ধ্যাবেলায়, সন্ধ্যা দেওয়ার পর। তো তারপরে তোমার দাদাভাইকে আমি জানিয়েছি, কিন্তু তোমার দাদাভাই বলছে যে আমি শুনিনি, মানে তোমার দাদাভাই জানে না যে আমি খুলে দিয়েছি, জানো হয়তো আমি পড়ে আছি, কিন্তু তোমার দাদাভাইকে বলার পর তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে আমার শাখা ছাড়া ভিডিও শেয়ার করেছি। যাই হোক, তোমরা পরের দিন দেখতে পাবে আমার হাতের শাখা, কারণ আমি পরের দিনই পড়তে যাব ময়নাতে শাখা। যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করে দিবে।